সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে ফের আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আজ আমি চলে এসেছি এক হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারে। হ্যাঁ, অনন্য সুন্দর কুণ্ডু এই ডাক্তারবাবুর চেম্বারে আমি এখন উপস্থিত হয়েছি, এবং আমি এই কারণেই এখানে এসেছি। সামনেই বর্ষা, তীব্র গরমের পর বর্ষা প্রায় আসবো আসবো করছে, এবং এই বর্ষার সময় মূলত বিভিন্ন রকমের পেটের রোগ সাধারণ মানুষের মধ্যে দেখা যায়, এবং সেই রোগগুলো নানান রকমের হতে পারে। এবং কী কী ধরনের পেটের রোগ এই সময় দেখা যায় এবং তার প্রতিকার কী, সেই বিষয়ে জানতেই আমি ডাক্তারবাবু চেম্বারে চলে এসেছি। আপনারা দেখছেন ডাক্তারবাবু বসে আছেন। আমি এই বিষয়টাই ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব যে এই সময় যে বিভিন্ন রকমের পেটের নানা রকম সমস্যা দেখা যায়, তো সেই সমস্যাগুলো থেকে কীভাবে প্রতিকার পাবে একজন সাধারণ মানুষ। হ্যাঁ ডাক্তারবাবু, ওই বর্ষাকাল আসছে, বর্ষা প্রায় মানে এসেই গেছে দোরগোড়ায়, কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। তো বর্ষার সময় মূলত পেটের নানা রকম সমস্যা কিন্তু দেখা যায়, এটা খুব কমন প্রবলেম। তো সাধারণ মানুষ এই পেটের সমস্যা থেকে কিভাবে নিজেদেরকে দূরে রাখবে, এবং তার প্রতিকারই বা কি, এবং কি কি করা উচিত, এবং কত ধরনের পেটের রোগ হয়? বর্ষাকালে মূলত দেখা যায় যে ইনফেকশিয়াস ডিজিজ বেশি হয়, সেগুলোর মধ্যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা এসব রোগ, এবং এগুলোর জন্য কিছু ব্যাকটেরিয়া, কিছু অ্যামিবা এসব দায়ী থাকে। তো মূলত আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচতে গেলে আমাদের যে জল, সেই জলকে পরিশোধন করে খেতে হবে, মানে পিউরিফাইড করে খেতে হবে। এবং বর্ষাকালে অ্যানিমালস যে ইউরিন হয়, সেই ইউরিন অনেক সময় আমাদের পানীয় জলের সাথে মিশে যায়, বিশেষ করে ফ্ল্যাট এরিয়াতে। সেখানে ল্যাক্টোস্পাইরোসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে যা আপনার একটা রোগ সৃষ্টি করে, এবং সেটা ওই মাইল্ড আপনার ইনফ্লুয়েঞ্জা ফিভারের মতন হয়, তার সঙ্গে গ্যাস্ট্রিক সিমটমস, ডায়রিয়া, ডিসেন্ট্রি এসব থাকে। তো ওইখান থেকেও আপনাকে কিছুটা সাবধান হতে হবে। বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজকে আমরা হোমিওপ্যাথি সাহায্যে খুব সহজেই আমরা ট্রিট করতে পারি, এবং বিশেষ করে বর্ষার সময় আমি প্রায় দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে খুব অনেকবার করে পায়খানা হচ্ছে, তার সঙ্গে একটু কপ কপ ভাব পায়খানাতে। তো বেসিলারি ডিসেন্ট্রির মেন সিমটমস হবে আপনার পায়খানা হবে সবুজ কালারের, আর অ্যামিবিক ডিসেন্ট্রি হলে সেই পায়খানা হবে সাদা কালারের। তো বাচ্চা যদি আপনার দেখেন যে হ্যাঁ আপনার গ্রিনিশ টাইপের একটু পায়খানা করছে, তখন বুঝতে হবে ওর মধ্যে ইনফেকশন, ব্যাকটেরিয়া বর্তমান, এবং ওকে ট্রিটমেন্ট ইমিডিয়েট দরকার। কারো কারো ক্ষেত্রে আবার পায়খানার সাথে একটু ব্লাডও চলে আসতে পারে, তাকে আমরা রক্ত আমাশয় বলি। হ্যাঁ, তো এই রক্ত আমাশয় আবার বাচ্চাদের পক্ষে খুব ভয়ঙ্কর, কারণ পেটের মধ্যে ওই অ্যামিবা বা ব্যাকটেরিয়া এরা কী করে, একটা ঘা সৃষ্টি করে, সেই ঘা থেকে আমাদের মেনলি ওই ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার ফলেই এই আমাদের ব্যাসিলারি ডিসেন্ট্রি, যে আপনার ব্লাডি ডিসেন্ট্রি, এটা তৈরি হয়। এবং এই ব্লাডি ডিসেন্ট্রির জন্য খুব মনোযোগ দিয়ে আপনারা বাচ্চাকে দেখবেন, এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনারা তার ব্যবস্থা নেবেন। অবশ্যই কোনো ভালো চিকিৎসকের কাছে সঙ্গে সঙ্গে আপনারা নিয়ে যান এবং সেখানে চিকিৎসককে বলুন। আর আমার অ্যাডভাইস থাকবে কি বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, তারা বারবার যাতে না মুখে, মানে মুখের মধ্যে হাত দেয়, বা যাদের কাপড় জামা এইসব চেবানো অভ্যাস থাকে সেই সব থেকে যাদের দূরে থাকে। বড়দের ক্ষেত্রে তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করবে? বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বারবার পায়খানা যাচ্ছে, পেটের প্রবলেম, এবং বর্ষাকালে যেটা লেগেই থাকে আর কি, খুব কমন প্রবলেম। তো কিভাবে তারা সেটা মানে সুরাহা করবে? বাচ্চা বড় এখানে প্রায় সিমিলার টাইপসের ডিজিজগুলো হয়। বাচ্চাদের থেকে বড়দের ডিজিজ যে আলাদা হয় তা হয় না, সে ব্যাসিলারি ডিসেন্ট্রি, ডায়রিয়া, কলেরা এসব টাইপের হয়। তবে বড়দের ক্ষেত্রে যেটা মেন প্রয়োজন হচ্ছে, বড়রা বাইরে বেরোয়, তারা বিভিন্ন জায়গায় জল খেয়ে নেয়। তো মেইনলি আমাদের যে ব্যাসিলারি ডিসেন্ট্রি বা এইসব ডিজিজগুলো আছে, সেগুলো কিন্তু কন্টামিনেশন থ্রু ওয়াটার, থ্রু এনিথিংস। তো বড়দেরকে বিশেষভাবে নজর রাখতে হবে, তারা এদিক ওদিক জল যাতে না খায়, জল নিজস্ব পানীয় জল ক্যারি করতে বলছেন। হ্যাঁ, জল ক্যারি করতে হবে, ঠিক আছে, নিজস্ব পানীয় জল যেন সবসময় থাকে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, বর্ষাকালের সময় অনেক সময় কি হয়, খাবার আপনার হয়তো খিদে লেগেছে, আপনি বাজারের একটা দোকান থেকে মাছি বসছে, সেখানে আপনি খাবার কিনে খেয়ে নিলেন, কিন্তু সেই খাবারের মধ্যে মাছি যে আপনার কী ধরনের কন্টামিনেশন, ব্যাকটেরিয়া নিয়ে আসছে আপনার খেয়াল নেই। এতে কী হবে, আপনি খাবারও একটু ভালো দোকান বা যেখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন সেই সব দোকান থেকে খাবার খান, এতে কী হবে আপনার ইনফেকশিয়াস ডিজিজগুলো আপনার হবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আর মূলত মেডিসিন তো আছেই তার জন্য। হ্যাঁ, মেডিসিন আছে আমাদের, কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যেরকম হচ্ছে নাক্স ফোম। হ্যাঁ, এক্ষেত্রে আমরা মেনলি এই সময় ট্রিটমেন্ট করে থাকি ক্যামোমিলা, তারপরে আপনার কলচিকাম। এগুলো সব ডিসেন্ট্রির খুব ভালো মেডিসিন, মার্কসল, মার্কর। হ্যাঁ,
আর বড়দের ক্ষেত্রে আমরা অনেক সময় লাইকোপডিয়াম, নাক্সভম এসব টাইপের কিছু মেডিসিন, পালসেটিলা এসব টাইপের কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি আর কি। তো সেই ডিজিজগুলোর অ্যাকর্ডিং টু সিমটমস হিসাবে আমরা মেডিসিনগুলো প্রেসক্রাইব করি। আপনারা অনেকে অনেকে কিন্তু মানে মেডিসিন কিনেও খায় এই সময়টা, মানে আন্দাজের উপরে আর কি, সেটা না উচিত কি? না, একদম ঠিক নয়, কারণ প্রতিটা মেডিসিনের এক একটা সিমটমস আছে এবং সিমটমসগুলো সিমিলারিটি করে তবে মেডিসিন দিতে হয়। হ্যাঁ, অনেক সময় পেটের প্রবলেম হয়, নাক্সভম একটা কমন ওষুধ, অনেকে কিনে নিয়ে না খেয়ে না, নেয়। তো যেমন যদি নাক্সভম যদি কমন ওষুধ আপনারা খান, কিন্তু নাক্সভমের একটা সাইড এফেক্ট হচ্ছে কি, যদি মেডিসিনটা দীর্ঘদিন খান, মেডিসিনের একটা ব্যাড এফেক্ট আপনার শরীরের মধ্যে ইমিউনিটির উপরে প্রভাব দেবে, তখন নাক্সভমের মতনই একটা সিমটমস তৈরি হবে শরীরের মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারবেন না কোনটা ডিজিজ সিমটমস হলো আর কোনটা মেডিসিনাল সিমটমস হলো। এতে কি হবে, আপনি আবার একটা অন্য পালসেটিলা ভাববেন খালি খেলে আবার ভালো হয়। এবার নাক্সভমের জায়গায় তখন আপনি বাজার থেকে পালসেটিলা কিনতে যাবেন, পালসেটিলাও খেয়ে দেখলেন পালসেটিলার একটা ডিজিজ হয়ে গেলো। এইভাবে কি হবে না, আপনার শরীরের মধ্যে একটা কমপ্লেক্স ডিজিজ সৃষ্টি হবে, যেটা মেডিসিনাল ডিজিজ প্লাস এক্সিস্টিং ডিজিজ যেটা আছে সেই দুটো মিলিয়ে। তবে তাই নিজের থেকে না কায়দা কানুন করে এগুলো আপনারা ডাক্তারবাবু বা চিকিৎসকের সাহায্য নিন। হ্যাঁ, এতেই আমরা মনে করি যে আপনারা সুস্থ থাকবেন। থাকবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আপনি ভালো থাকবেন, এবং রোগীদের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে পরামর্শটা দিলেন সেই পরামর্শ কাজে লাগবে সেটা মনে করি। হ্যাঁ, আমিও চাই সবাই সুস্থ থাকুক বর্ষাকালে। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে আরোগ্য কামনা করি সবাই সবাইকার। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। বর্ষার সময় পেট ভালো রাখবেন কিভাবে, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শমূলক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন। আপনারা আমার চ্যানেল সময়ের সাথে আমরা এই চ্যানেল আপনারা ইউটিউবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন আমার চ্যানেল সময়ের সাথে আমরা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।